টাঙ্গাল যশোর ও সাতক্ষীরায় পৃথক হত্যা মামলায় চারজন গ্রেপ্তার হয়েছে টাঙ্গালের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এর সাত হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফের রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ভোরে গাজীপুরের গাছা থানার দক্ষিণ খাইলপুর বাহার মার্কেট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত চোদ্দ সেপ্টেম্বর টাঙ্গাইলের পাইখিয়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মিয়া সহ আটজন এরশাদ বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এরশাদ যশোরের বেনাপোল ইজিবাইক চালক সজীব গাজী হত্যার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে ইজি চালক সজীব গাজীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ এদিকে সাতক্ষীরার কলারোয়া স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছিলাম বুধবার রাতে ধুমঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়